জীবনযাপনে কিছু অভ্যাসের কারণে দাঁতের রং এমন পরিবর্তন হয়। সাধারণত মদ্যপান, অতিরিক্ত চা কফি, ঠিকঠাক যত্নের অভাব, ধূমপান প্রভৃতি কারণে দাঁতের রং নষ্ট হয়। দাঁতের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কী করবেন, আসুন চিকিৎসকের কাছ থেকে জেনে নেই। আমি ডক্টর নাজিয়া মেহনাজ শ্রুতি, আমি কনসালটেন্ট ডক্টর হিসেবে আছি ফেসভিউ ডেন্টাল অ্যান্ড অর্থোডন্টিক্স ক্লিনিকে, সেই সাথে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস রেসিডেন্ট হিসেবে আছি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স ডিপার্টমেন্টে। অনেকের দেখা যায় যে দাঁত কিছুটা হলুদ হয়ে যাচ্ছে, যেটা আগে কখনো ছিল না। তো এসব ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করা দরকার, যে খাবার পর টোটাল যে ব্রাশিং টেকনিকটা, এটা ঠিক মতো মেনটেন হচ্ছে কি না। আর এরপরও দেখা যায় যে দাঁতের যেই ন্যাচারাল লুকটা, এটাকে আবার রিগেইন করার জন্য দেখা যায় স্কেলিং এবং পলিশিং, এটা হচ্ছে একটা বেস্ট ট্রিটমেন্ট। এবং এটা ইউজুয়ালি আমরা বলে থাকি যে 6 মাস পরপর করতে। এক্ষেত্রে মাড়ির কিছু রোগ থেকেও অনেক মুক্তি পাওয়া সম্ভব। আর অনেকে আছে যে কিছু মানে বিউটিফিকেশনের জন্য দেখা যায় যে দাঁতটাকে এক্সেস একটু সাদা করতে চায়, তো এক্ষেত্রে লেজার হোয়াইটেনিং একটা ট্রিটমেন্ট অপশন আছে, এটাও সম্ভব। গুডি লাইফ থামস আপ, আমি গুডি লাইফের সাথে আছি, আপনারাও থাকুন।